আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগোল পার্ট সেভেন অর্থাৎ মডেল অ্যাক্টেটাস অক্টোবর দু হাজার একুশের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের বলে রাখি তোমাদের মডেল অ্যাক ট্যাক্স পার্ট ওয়ান থেকে সাত পর্যন্ত যদি কোনো প্রশ্নের উত্তর এখনও না হয়ে থাকে তোমরা অবশ্যই এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে চলে যাবে একটি একটিমাত্র লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু পরপর পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি তো একে তাকে দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো নাম্বার দেখো ওয়ান ইন্টু ফোর চারটে এমসি দিয়েছে উত্তরগুলো দেখো এক পয়েন্ট এক ঠিক জোড়াটি নির্বাচন করো চারটি অপশান দিয়েছে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আমাদের ঘরেরটা বিশ্ব উষ্ণায়ন মরুভূমির প্রসার অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু মরুভূমির প্রসার কিন্তু বেড়ে যাচ্ছে এক পয়েন্ট দুই আন্টার্কটিকায় স্থায়ী বাসিন্দা পেঙ্গুইনদের প্রধান খাদ্য হলো কি ক্রিল ক্রিল হচ্ছে এক পয়েন্ট তিন দেখো সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে কি বলা হয় উত্তর লিখে তাকে অ্যালবেডো বলা হয় অপশান ঘ হল অ্যান্সার এক পয়েন্ট চার ক্রান্তীয় পর্ণমুচি উদ্ভিদের একটি উদাহরণ হল উত্তর লেখো অপশান গ পলাশ এবারে দেখো দুয়ের দাগের একটি বা দুটি শব্দের উত্তর দাও ওয়ান ইন্টু ফোর সমান সমান চার চারটে কিন্তু এখানে প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন তোমরা কথায় লিখবে আমি এখানে কিন্তু শটে লিখেছি তোমরা কীভাবে লিখবে আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি দুই পয়েন্ট এক দেখো পৃথিবীর বাইরের শক্ত আবরণ কি নামে পরিচিত উত্তর কি লিখবে শিলামণ্ডল বা ভূতক তোমরা উত্তর এইভাবে লিখবে পৃথিবীর বাইরের শক্ত আবরণ শিলামণ্ডল বা ভূতক নামে পরিচিত দুটোই তোমরা দুটো মধ্যে করে একটা তোমরা লিখবে দুই পয়েন্ট দুই দেখো বলছে আন্টার্টিকা শব্দটির অর্থ কী উত্তরে দেখো উত্তরের বিপরীত তাহলে উত্তরটা কেমন করে লিখবে লিখবে এইভাবে আন্টার্কটিকা শব্দটির অর্থ হলো উত্তরের বিপরীত এবার চলে আসো দুই পয়েন্ট তিন বলছে কোন গোলার্ধে সম উষ্ণ রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে উত্তর লিখবে দক্ষিণ গোলার্ধে সম রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে চোরাশো দুই পয়েন্ট ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি উত্তর কি লিখবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যা কুমারী এবার দেখো তোমরা তিনের দাগের দুটি প্রশ্ন চারের দাগের একটি প্রশ্ন এবং পাঁচের দাগের আরও একটি কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা দেখতে থাকো তো দেখো তিন পয়েন্ট এক তিন পয়েন্ট একের প্রশ্নটি কী বলেছে দেখো বায়ুমণ্ডলী পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় রাখে বক্তব্যটির যথার্থতা বিচার করো উত্তর সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় আর দিন ও রাত মিলিয়ে ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায় বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী ফলে জীবজগত কঠিন সমস্যার সম্মুখীন হতো বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবনধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে ঠিক আছে এবার চলে আমাদের তিন পয়েন্ট দুইয়ের প্রশ্নটি দেখো আন্টার্টিকার জলবায়ু দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর এক এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল সারা বছরই হিমশীতল আবহাওয়া কনকনে ঠান্ডা বাতাস আর তুষার ঝড় চলে দুই নম্বরে পয়েন্টটা লিখেও দেখো শীতকালের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায় এই মহাদেশের সর্বনিম্ন তাপমাত্রা উননব্বই পয়েন্ট দুই ডিগ্রি সেন্টিগ্রেড এবার দেখো তোমাদের তিন পয়েন্ট তিনের প্রশ্নটি দেখো তিন পয়েন্ট হ্যাঁ সরি চার পয়েন্ট একের প্রশ্নটি দেখো এখানে বলা হয়েছে পৃথিবীর তাপমণ্ডলের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো চিত্রটি দেখো তো দেখো এটা হচ্ছে পৃথিবীর তাপমণ্ডল এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে দেখো এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা যার মান জিরো ডিগ্রি এটা হচ্ছে আমাদের রেখা যার মান তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি এটা আমরা সুমেরু বা উত্তমেরু বলতে পারি যার মান ছেষট্টি পূর্ণ একে দুই ডিগ্রি ঠিক তেমনি দেখো নিরক্ষরেখার নিচলে আসো এইটা হচ্ছে আমাদের রেখা যার মান তেইশ পূর্ণ একে দুই ডিগ্রি দক্ষিণ এটা যে কুমেরু বা দক্ষিণ মেরু বলতে পারো যার মান হচ্ছে ছেষট্টি পূর্ণ একে দুই ডিগ্রি দক্ষিণ তো এই চিত্রটি তোমরা সুন্দর করে কিন্তু একে তো চলো পরের প্রশ্নটি আমরা দেখি তো দেখো পরের প্রশ্নটি এখানে বলা যে কি কি উপায়ে মাটি সংরক্ষণ করা যেতে পারে উত্তর দেখো মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি হলো এক অপরিকল্পিতভাবে গাছ কাটা বন্ধ করা উচিত দুই পশুচারণ নিয়ন্ত্রণের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় কমানো সম্ভব তিন যেসব অঞ্চলে ঝুম চাষ করা হয় তা বন্ধ করতে পারলে ভূমিক্ষয়ের পরিমাণ হ্রাস পায় চার বেশি পরিমাণে চারা গাছ রোপণ করা উচিত আর পাঁচ নম্বর দেখে নাও মাটির অতিরিক্ত গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত তাহলে প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর তোমরা পেয়েছ যদি ভিডিওটি ভালো লাগে লাইক দাও এছাড়া ভিডিওটি কেমন লেগেছে সেটা তোমাদের মূল্যবান কমেন্ট তোমরা আমাকে জানাও আর তোমাদের কোন ভিডিওগুলো দরকার সেগুলো আমাকে জানাও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটাকে অন করে দেবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো